আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ল স্টাডি 24 চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্যানেল কোডের ধারাবাহিক আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, আজ আলোচনা করব অবৈধ বাধা বা অবৈধ অবরোধ সম্পর্কে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার চলাচলের পথ গতিরোধ করে বা অবৈধভাবে তাকে বাধা প্রদান করে, সে বাধা প্রদানের শাস্তি কী সে সম্পর্কে আজ আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করার পূর্বে যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আলোচনা করব অবৈধ বাধা বা অবৈধ অবরোধ সম্পর্কে। প্যানাল কোডের 339 ধারায় অবৈধ বাধা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যদি কেউ কোনো ব্যক্তিকে তার যেদিকে গমনের অধিকার রয়েছে সেদিকে গমনের জন্য ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে, তাহলে ওই ব্যক্তি উক্ত ব্যক্তিকে অবৈধ বাধা দান করেছে বলে পরিগণিত হবে। তবে উক্ত বাধা কোনো বেসরকারি স্থল বা জলপথে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন আমরা একটি উদাহরণের সাহায্যে যদি বুঝতে চেষ্টা করি, যেমন ধরি ক একটি রাস্তায় বাধার সৃষ্টি করে যে রাস্তা দিয়ে যাওয়ার আইনসম্মত অধিকার গয়ের রয়েছে। অর্থাৎ ক নামক একটি ব্যক্তি গয়ের রাস্তার অধিকারের বাধার সৃষ্টি করে। ক সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে তার উক্ত পথ বন্ধ করার অধিকার রয়েছে। ক যদি একটি রাস্তার বাধার সৃষ্টি করে তাহলে ক কিন্তু অবৈধ বাধা প্রদান করলো, সেই অপরাধে ক কিন্তু একটি অপরাধ করলো এবং সে অপরাধে অবৈধ বাধার অপরাধে ক অভিযুক্ত হবে। অর্থাৎ কয়ের সরল বিশ্বাসে বিশ্বাস করে না যে তার উক্ত পথ বন্ধ করার অধিকার রয়েছে, তা দ্বারা গ রাস্তা দিয়ে যেতে বাধা প্রাপ্ত হয়। ক গকে অবৈধভাবে বাধা দান করেছে বলে গণ্য হবে। এখানে ক অবৈধ বাধা দান করার অপরাধে অপরাধী হবে এবং ক শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে, যা 341-342 ধারায় বলা হয়েছে। এখন আলোচনা করব 340 ধারা। প্যানাল কোডের 340 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির চলাচলে অন্যায়ভাবে এমন নিয়ন্ত্রণ আরোপ করে যে সেই ব্যক্তি নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না, তাহলে সে উক্ত ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করিয়াছে বলিয়া কথিত হবে। অর্থাৎ আমরা যদি একটি উদাহরণ দেই, ক খকে একটি দেয়াল ঘেরা জায়গায় যাইতে বাধা দান করে এবং সেখানে খকে তালাবদ্ধ করিয়া রাখে, তাহলে ক খকে অবৈধভাবে আটক করেছে বলে গণ্য হবে। আর ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব অবৈধ বাধা দানের শাস্তি সম্পর্কে। প্যানাল কোডের 341 ধারায় অবৈধ বাধা দানের শাস্তি সম্পর্কে বর্ণিত হয়েছে। অর্থাৎ অবৈধ বাধা দানের যে শাস্তি রয়েছে সে শাস্তি সম্পর্কে 341 ধারায় বলা হয়েছে, সে ব্যক্তির 1 মাস বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা অনধিক 500 টাকা বা উভয় দণ্ডে সে দণ্ডিত হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে তাহলে সে 1 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে কিংবা 500 টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে কিংবা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারবে। অর্থাৎ তার 1 মাস পর্যন্ত জরিমানা এবং 500 টাকা জরিমানা হতে পারে, যা 341 ধারায় বলা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এরপর যে আলোচনা করব প্যানাল কোডের 342 ধারায় সম্পর্কে। অর্থাৎ 342 ধারায় বলা হয়েছে অবৈধ অবরোধের শাস্তি সম্পর্কে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক করে তাহলে সেই ব্যক্তির যে শাস্তি রয়েছে সেই শাস্তি হলো 1 বছর কারাদণ্ড, অনধিক 1,000 টাকা জরিমানা হতে পারে।
অর্থাৎ অবৈধ অবরোধের শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড বা 1,000 টাকা জরিমানা, যা 342 ধারায় বলা হয়েছে। এখন দেখব 343 ধারায় কি বলা হয়েছে। 343 ধারায় বলা হয়েছে, তিন বা ততোধিক দিনের জন্য অবৈধ অবরোধ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তিন বা ততোধিক দিনের জন্য অন্যায়ভাবে আটক করিয়া রাখে, তাহা হইলে সেই ব্যক্তি যে শাস্তির বিধান রয়েছে তা হলো 343 ধারায় 2 বছর কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তিন বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে আটক করে রাখে, তাহলে তার শাস্তি 2 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। এই পর্যায়ে আলোচনা করব 344 ধারা সম্পর্কে। বলা হয়েছে 10 বা ততোধিক দিনব্যাপী অবৈধ অবরোধ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে 10 বা ততোধিক দিনের জন্য অন্যায়ভাবে আটক করে রাখে, তাহলে তার শাস্তি সম্পর্কে 344 ধারায় বর্ণিত হয়েছে, সেই ব্যক্তি 3 বছর মেয়াদের যে কোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে, এমনকি উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে, যা পেনাল কোডের 344 ধারায় বর্ণিত হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 10 বা তার অধিক দিন যদি কোনো বদ্ধ করে কোনো ব্যক্তিকে আটক করে রাখে, তাহলে কিন্তু 344 ধারা অনুযায়ী 3 বছর মেয়াদের যে কোনো মেয়াদের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে সে ব্যক্তি দণ্ডিত হতে পারে। এই পর্যায়ে আলোচনা করব 346 ধারা সম্পর্কে। 346 ধারায় বলা হয়েছে, অবৈধভাবে কোনো গোপন স্থানে কোনো ব্যক্তিকে আটক রাখার শাস্তি সম্পর্কে। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কোনো বদ্ধ করে অবৈধভাবে আটক করে রাখে, তাহলে তার শাস্তি কী হতে পারে সেই সম্পর্কে কিন্তু 346 ধারায় বর্ণিত হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, পেনাল কোডের 346 ধারায় যে শাস্তির কথা বর্ণিত রয়েছে তা হলো 2 বছর মেয়াদের যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ডে সে ব্যক্তি দণ্ডিত হতে পারে। অর্থাৎ যদি কোনো গোপন স্থানে আটক করে রাখে, তাহলে 346 ধারা অনুযায়ী তার শাস্তি হবে। এবার দেখব 347 ধারা, সম্পত্তি আদায়ে কিংবা বেআইনি কাজ করিতে বাধ্য করিবার উদ্দেশ্যে অন্যায়ভাবে আটক রাখা। অর্থাৎ এখানে যে বিষয়টি লক্ষণীয়, সম্পত্তি আদায় বা বেআইনি কাজ করিতে বাধ্য করা, বেআইনি কাজ করিতে বাধ্য করা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কাহাকে অন্যায়ভাবে আটক করে এবং সেই আটকের উদ্দেশ্য হয় এরকম, আটক ব্যক্তিটি নিকট থেকে সে সম্পত্তি আদায় করবে বা বেআইনিভাবে তার অবৈধ কোনো কাজ করার জন্য তাকে অবৈধভাবে আটক করে রাখে, এমন জায়গায় আটক করে রাখে যে বেআইনি কাজ না করলে তাকে ছাড়া হবে না, তাহলে তার শাস্তি সম্পর্কে 347 ধারায় বলা হয়েছে, 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ড সে দণ্ডিত হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আলোচনা করব পেনাল কোডের 348 ধারা সম্পর্কে। অত্র ধারায় বলা হয়েছে, স্বীকারোক্তি আদায়ের কিংবা সম্পত্তি প্রত্যর্পণ করিতে বাধ্য করিবার উদ্দেশ্যে অন্যায়ভাবে আটক রাখা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কাহাকে অন্যায়ভাবে আটক করে এবং এইরূপ অন্যায়ভাবে আটক করিবার উদ্দেশ্য হয় কোনো স্বীকারোক্তি আদায় করা কিংবা সম্পত্তি প্রত্যাবর্তন করিতে বাধ্য করা, তাহলে সেইভাবে যদি সম্পত্তি প্রত্যাবর্তন করিতে বা স্বীকারোক্তি আদায় করার জন্য যদি কোনো ব্যক্তিকে আটক করে, তার শাস্তি 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম বা শ্রম কারাদণ্ড, অর্থাৎ 3 বছর পর্যন্ত শ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে সে দণ্ডিত হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আলোচনা করলাম অবৈধ বাধা ও অবৈধ অবরোধ সম্পর্কে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং যদি আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে যথাসাধ্য চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।